রূপে রূপবতী, স্বাদে গন্ধে অতুলনীয় ইলশেরানি, তুমি কেন এত সুন্দর আর কেনই বা এত টেস্টি। তোমাকে দেখলে সবার মুখেই পানি চলে আসে, আর তোমার যে সুন্দর সুঘ্রাণ, বাড়িতে যে একা একা রান্না করে খাবো সেই উপায়ও নেই। যেই দিন তোমাকে রান্না করি সেই দিনই তুমি পাশের বাড়ি ভাবিকে ডেকে নিয়ে আসো, কিন্তু আজ আর পারবে না, আজ আমি তোমাকে একা একা রান্না করে খাবো, কারণ পাশের বাড়ির ভাবিটা আজকে বাবার বাড়িতে বেড়াতে গেছে, আর সেই ফাঁকে তোমাদের ভাইয়া একটি ইলিশ মাছ কিনে নিয়ে আসলো। এখন আমি ইলিশ মাছটা কেটেকুটে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো রান্না করার জন্য এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। ইলিশ মাছ তো এমনিতে অনেক মজা, আর আজ আমি যেভাবে মাছ রান্না করব এভাবে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালির সাথে দিয়ে দিলাম মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম নিজ হাতে ভাঙানো ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। তোমরা যদি কেউ অরিজিনাল খাঁটি সরিষার তেল নিতে চাও তাহলে আমাদের বিজনেস পেজে যোগাযোগ করতে পারো। এখন পেঁয়াজ মরিচ আর মশলা মাখানোর সাথে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের টুকরাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখো মাছগুলো রান্না করার আগেই দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন জ্বলন্ত চুলায় কড়াই বসিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে আমি আগে তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে লবণ ছিটকে মাছের টুকরো আর মশলা পেঁয়াজগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। মাছের এক পাশটা যখন হালকা ভাজা হয়ে গেছে তারপর মাছগুলো উল্টে দিলাম, অপর পাশটাও যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাছগুলো আমি বেশি ভাজা ভাজা করব না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ততটা ভালো লাগে না। এখন মশলা আর ঝুলটা একটু নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নেব, তারপর মিডিয়াম আঁচে রান্না করে নেব। কাঁচা ইলিশের মাখানো ভুনাটা রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। এভাবে ইলিশ ভুনা করলে সত্যি খেতে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।